সমিল্লাহ রহমান রহিম এখন আমিনুল ইসলাম ভাই শেষে একটি প্রশ্ন করেছেন আর খুব সুন্দর প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে যে আমরা শুনে এসেছি এখন পর্যন্ত যে শির্ক হচ্ছে সবচেয়ে বড়ো গুণা শিরক আর কুকুর দুটাই সমান যেরকম কোনো লোক মাজার পূজা করে তাবিজের ব্যবসা করে তাহলে সে মুশরিক এই ধরনেরই কোনো লোক যদি কোনো বাতিল আকিদা রাখে তাহলেও সে কাফের হয়ে যাবে যেরকম কোনো লোক যদি বলে যে আল্লাহ তালা নিরাকার কিংবা সব জায়গায় বিরাজমান আছে কিংবা নবী সাল্লাম আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই নবী সাহসাল্লামই হচ্ছেন আল্লাহ তো এই সমস্ত লোকেদেরকে মুশরিক আর কাফের বলা চলবে কি চলবে না আর এদের ঠিকানা কি চিরস্থায়ী জাহান্নামী না সাজা ভোগ করার পরে আবার জান্নাতে আসতে পারে আল্লাহ তালা পরে সাজা ভোগ করার পরে আবার জান্নাতে কি দিতে পারেন না এরা চিরস্থায়ী জাহান্নামি থাকবেন সর্বপ্রথম তো আমি বলি যে এর আগে যতগুলো আমি অডিও রেখেছি দর্শ রেখেছি অনেক লম্বা হয়ে গেছে আমার আর এই জন্য সবারই কাছে আমি ক্ষমা প্রার্থী সংক্ষিপ্ত ভাষায় বলতে পারিনি কিংবা চেষ্টা করলেও পারছি না ওই জন্য আপনারা ক্ষমা করবেন আপনাদের অনেক মূল্যবান সময়ও আমি নিয়ে নিচ্ছি এই ধরনের উনি বলেছেন যে সংক্ষিপ্তভাবে উত্তর দিলে বুঝতে পারবো তো এর সংক্ষিপ্ত উত্তর হলো যে এই ধরনের যদি কেউ আকিদা রাখে আল্লাহ তারা নিরাকার সব জায়গায় বিরাজমান কিংবা আল্লাহর রসুল আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই যে নবী ওটাই রসে আল্লাহ কিংবা মাজার পূজা করে যে সিজিদা করে এই ধরনের যারা আকিদা রাখবে ওরা হচ্ছে কাফের ভালোভাবে উত্তরটি শুনবেন এটা হচ্ছে হুকমে আম আম হুকুম কী বললাম আমি এই ধরনের যারা আকিদা রাখবে ওরা হচ্ছে কাফের আর ওরা কাফের ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী এবার আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি বাকারকে দেখলাম কবরে পূজা করছে জৈদকে দেখলাম ওর সাথে কথা হলো বলছে যে তালা নিরাকার খালিদের সাথে এখনই কথা হলো সে বলছে যে আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান তো বাকার জৈদ আর খালিদ এরা কি চিরস্থায়ী জাহান্নামী তো এখন বলবো যে এর সম্পর্কে যখন নির্দিষ্টভাবে প্রশ্ন করা হবে কোনো নির্দিষ্ট লোকের ওপরে হুকুম লাগা হবে তখন কিন্তু ওই কথা বলবো না এর জন্য অনেক সরুত আছে নির্দিষ্টভাবে কোনো লোককে কাফের বলার অনেক সরুত আছে ওই সরুতগুলো যদি পাওয়া যায় আর অনেক কিছু মাওয়ানে আছে মাওয়ানে অর্থ হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো যদি পাওয়া যায় কোনো লোকের মধ্যে তো ওকে কাফের বলা চলবে না আর শরুতের অর্থ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাওয়ার পরে কাফের বলা চলবে তো কাফের বলার জন্য কিছু সরুত আছে কিছু মামানে আছে এই সমস্ত সরুত যদি পাওয়া যায় আর যেগুলো মানে আছে ওই মওয়ানের মধ্যে কোনো জিনিস যদি না পাওয়া যায় তখন আমি নির্দিষ্টভাবে কোনো লোককে কাফের বলতে পারবো আমি আগে বলেছিলাম যে এই কথাটি অনেক লোককে নতুন লাগতে পারে আর ই করতে পারেন যে কী ধরনের আমি বলবো যে আমভাবে হুকুম লাগা যাবে কাফের হওয়ার কিন্তু নির্দিষ্টভাবে কাফের হওয়ার হুকুম লাগা যাবে না আমভাবে আমি বলছি যে এই কাজটি গুনার কাজ কিংবা এটি শির্কের কাজ কিন্তু নির্দিষ্ট ব্যক্তি যখন ওই কাজটি করছে তো নির্দিষ্টভাবে ওকে আমি মুশ্রিক বলবো না এর অনেক দলিল আছে আপনার আসল কথা যেটা প্রশ্ন ছিল আর সংক্ষিপ্ত উত্তর চেয়েছিলেন আশা করি এখান পর্যন্ত আপনার উত্তর পেয়ে গেছেন কিন্তু আমি কিছু আরও কোনো লোকের জেহেনে প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটি কীভাবে সম্ভব হবে যে আমি নির্দিষ্টভাবে কাফের বলতে পারবো না কিন্তু আমভাবে কাফের বলতে পারবো নির্দিষ্টভাবে চিরস্থায়ী জাহান্নাম বলতে পারবো না কিন্তু আমভাবে যে এই কাজ করবে ওই চিরস্থায়ী জাহান্ন ওই সে কাফের এইভাবে কি এটা কি সম্ভব যে আমভাবে বলা যাবে আর নির্দিষ্টভাবে বলা যাবে না আর পার্থক্য কি দুটার মধ্যে আমি কিছু আপনার সামনে আপনাদের সামনে হাদিস রাখছি লক্ষ্য করবেন হাদিসগুলো নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একটি লোক মদপান করত আনা হলো আর কোনো এক লোক বলছেন ওর সম্পর্কে এই মদপানকারী সম্পর্কে যে আল্লাহর জেনে ওর ওপরে লা হয় ওর জন্য লানাতের সে দোয়া করল আল্লাহ রসুল কী বলছেন لا تلعنه، فوالله ما علمت إلا أنه يحب الله ورسوله. أكتومي أروبرلاند عن كوريونا. الله رسول نيجي جرا مودبان كري، ودروبرلاند عن كوريشن. جلكم حديث أنس بن مالك رضي الله تعالى عنه، لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة عاصرها ومعتصرها وشاربها وحاملها إلى نهاية الحديث. الرسول صلى الله عليه وسلم মদের সম্পর্কে দশটি লোকের ওপর লানাত করেছেন তার মধ্যে একটি কি হয়েছে যে যে ম মদ পান করে ওর ওপরে আল্লাহ রসুল আনত করেছেন তো আল্লাহ রসুল নিজেই লালনত করেছেন কিন্তু এই আল্লাহ রসুলের হুকুমটা যে যারা এই ধরনের মদ পান করবে ওর ওপরে আল্লাহর জেনে হয় এটা আম হুকুম ছিল এই হুকুমটিকে আম হুকুমটিকে যখন ওই সাহাবিটা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির ওপরে ফিট করল আর বললেন যে তোমার ওপরে আল্লাহ লানাত হোক তাহলে আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ওকে নিষেধ করলেন করলেন্লা তালহু প্লাহ রসুল ওই সাহাবিটি ভুল কি করেছিলেন ওকে আল্লাহ কিসের জন্য নিষেধ করলেন নিষেধ এই জন্য করলেন যে ওই নির্দিষ্ট ব্যক্তির ওপরে এই হুকুমটি লাগেলেন এই হুকুমটি ফিট করলেন না নাহলে আল্লাহ রসুল নিজেলা আলোত করেছেন ولكننا لم نتحدث الإسلام ابن تيمية رحمة الله عليه أي في هذه الحديثة فنهى عن لعنه مع إصراره على الشرب لكونه يحب الله ورسوله مع أنه لعن في الخمر عشرة ولكن لعن المطلق لا يستلزم لعن المعين আল্লা কাম আবিহি মা এই কথাটির অর্থ হচ্ছে যে ব্যক্তি বারে বারে শারাপ পান করছিল ওকে আল্লাহ রসুল লান তান করতে নিষেধ করলেন কারণ কি আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে সে ভালোবাসে ভালোবাসা করে কিন্তু আল্লাহ রসুল নিজে মদের সম্পর্কে দশটি লোককে লানত পাঠালছেন ইস্তালজিম মুতলকাল লান মুতলক ভাবে লান তান করা যেভাবে আল্লাহ রাসূল করেছেন দশটি লোকের ওপর আল্লাহ লানত হোক এই মুতলাক ভাবে লান তান করা লা ইস্তালজিম লাল মুআন এতি থেকে লাজিম না যে আমি নির্দিষ্ট ব্যক্তিকে এই ধরনের লান তান করবো তারপরে আগে বলছেন শাইখুল ইসলামি المطلق والوعيد المطلق ولهذا كان الوعيد المطلق في الكتاب والسنه مشروطا بثبوت شروط وانتفاء موانع এই কথাটি আপনি পাবেন وكذلك التكفير المطلق والوعيد المطلق মুতলাকভাবে তকফির কিংবা মুতলাকভাবে যেগুলো ওয়াইদ এসছে ওয়ারো হুকুম সেম এই ধরনেরই ওই জন্য মুতলাক ওয়াইদগুলো কেতাবসূন্নতের মধ্যে মশরুতন বেসবুত এ শরুতিন ওয়ন্তিফা এ মানে এই সমস্ত ওয়াইদগুলো মশরুত আছে জড়িত আছে কার সাথে যেন যতগুলো শার্ত আছে তকফিরের ওই শার্তগুলো যেনে সাবিত হয় পাওয়া যায় ওয়ন্তিফা এ মানে আর ওই সমস্ত কারণগুলো যে কারণগুলো পাওয়া গেলে কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না এই ধরনের একটাও কারণ যেন ওর মধ্যে না পাওয়া যায় তাহলে তাকে নির্দিষ্টভাবে কাফের বলা যাবে না হলে নির্দিষ্টভাবে এই ধরনের কাফের বলা যাবে না আর আগে তিনি বলছেন فقد يكون الفعل أو المقالة كفرا ويطلق القول بتكفير من قال تلك المقالة أو فعل ذلك الفعل ويقال من قال كذا فهو كافر أو من فعل كذا أو من فعل ذلك فهو كافر لكن الشخص المعين الذي قال ذلك القول أو فعل ذلك الفعل لا يحكم بكفره حتى تقوم عليه الحجة التي يكفر تاركها والشين جي كونو كونو سمي যে যে কাজটি কিংবা যে কথাটি সে বলল সে কথাটি কুফুর কিংবা সে কাজটি কুফর তো এই সময় কি বলা যাবে যে মনখোয়ালা মন খোয়ালা ফাহুয়া কাহফির ও আলাদা আলী ফাহওয়া কাফির যে ব্যক্তি এই ধরনের কথা বলবে কিংবা যে ব্যক্তি এই ধরনের কাজ করবে সে কাফের এই ধরনের বলা যাবে লা কিন না শাখ্ আল মুয়ায়েন আল্লাহ দিয়ে আলাদা আলিকেল কৌর আলফা আলাদা আলিকেল ফের লাই হু কেম বে কুফরি হাত্তা ত্যাকমা আলেহুল কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে যে ব্যক্তি এই কথাটি বলেছেন কিংবা এই ধরনের কাজটি করেছেন ওকে কাফের বলা চলবে না যতক্ষণ পর্যন্ত ওর ওপরে হুজ্জা কায়েম না হয়ে যাবে তো এই হচ্ছে সালেফা সাল এখানে মানহাজ এই ধরনের কুফর আর শিরকের সম্পর্কে কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজ করে তাহলে কাফের কিন্তু নির্দিষ্টভাবে জায়দ বাকার খালিদ মোহাম্মদ ওমর এই ধরনের নাম লিয়ে ওই ব্যক্তিটি কাফের কিংবা ওই ব্যক্তির আজকে মৃত্যু হয়েছে তো কাফের সাথে যে ধরনের সম্বন্ধ করা হয় এই ধরনের ওয়ার সাথে আমি সম্বন্ধ করব। এই ধরনের কথা বলাটি আহলে তল জামাতের মানহাজের খেলাফ আর সলাফে সালহীন এই যে মানহাজের কথা আমি বললাম এই মানহাজের একদম তাতবিকও দিয়েছেন ওনাদের জীবনে এই ধরনের যখন ঘটনা হয় তো ওনারা এই ধরনের যে মানহাজ বললাম যে আমভাবে কুফুরের কথা বলা আর নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে এই ধরনের এহতিয়াত করা যতক্ষণ পর্যন্ত সরুত আর মানে সম্পূর্ণ না দেখে নেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে কুফুরের কথা বলা যাবে না এর তাত্বিক দিয়েছেন যেরকম একটি উদাহরণ দিয়ে একটি মশলা দিয়ে কোরআন মখলুক না মখলুক নয় এই সম্পর্কে ওলামাই আহলে জামাত ইজমা আছে এদের মধ্যে যে যে ব্যক্তি কোরআনকে মখলুক বলবে সে কাফের এর মধ্যে কোনো দিমত নাই কোরআনকে যে মখলুক বলবে সে কাফের কিন্তু আপনি পাবেন আপনি আল আকিদাত তাহাবিয়া আপনি শরফল আকিদা তাহাবিয়া উঠান পাবেন আবু ইউসুফ রাহমতুল্লাহ আলাই বলছেন নাজর তো আবা হানিফ হাত মাহুল্লাহ মুদ্দাতান হাত্ত হাত্ত তফাক রাই ওয়া রায়হু আন মান ক্বাল বি খলকিল কুরআন ফাহুয়া কাফির ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই আবু হানিফার ছাত্র রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক দিন পর্যন্ত আমি মুনাজারা করলাম তারপরে আমাদের দুজনারই একমত হলো একমত হলো যে যে কোরআনকে মাখলুক বলবে সে কাফের তার আগে কি ওকে কাফের বলেছিলেন দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি কি অপরকে কাফের বললেন যে তুমি এখন কোরআনকে মখলুক বলছো সেজন্য কাফের কিন্তু ওদের মধ্যে ছিল না যে যে ই কোনখলুক সে কাফের এই ধরণই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন কায়নল ইমাম আহমদ ইউকুল আলমুন কেরিন আসমা ইল্লাহ ওয়িফা তিহি রসুল্লা বলছেন যে ইমাম আহমদ জাহমিয়া এই দলটিকে বলতেন যে এরা কাফের দল কিসের জন্য আল্লাহ রব আলমিনের যেগুলো আসমা আছে সিফাত আছে নামগুলো আছে গুণ বর্ণনা হয়েছে এই ধরনের জিনিসগুলোর ওরা ইনকার করত সেই জন্য শৈখুল ইসলাম ইমাম আহমদ রহমতুল্লা বলতেন যে এরা কাফের লেকু আলা আবি রসুলা আল্লাহ রসুল যে দিন যে শরীয়ত এন ছিলেন ওই শরীয়তের সাথে এদের কথার দূরত্ব একদম ওয়াদেহ কোনো মানে ই নাই সন্দেহ নাই তারপরে বলছেন লাখিনা ইউ কফ আয়ানুম কাফের বলতেন যে জাহামিয়া কাফের ندشت ومع هذا فالذين كانوا من أولاة الأمور يقولون بقول الجهمية ويدعون الناس إلى ذلك ويعاقبونهم ويكفرون من لم يجبهم ومع هذا فالإمام أحمد ترحم عليهم واستغفر لهم لعلمه بأنهم لمن يبين لهم আন্ডাহু মোকেজ দেবুন আলি রসুল ওয়ালা জাহিদুল আলিমা জা আবি ওয়ালা কি তাউ ওয়ালুফ আহ্তাউ ওয়াকাল্লা দুমনকার আল হুমদ আলী বলছেন যে তারপরে অনেকগুলো বাদশাহ এই ধরনের হলেন যারা জাহমীর এই কৌলকে প্রচার করতেন লোককে দাওত দিতেন এমনকি যারা এই কৌলকে স্বীকার না করতো যে কোরআন মহলুক ওদেরকে শাস্তিও দিয়েছেন এমাম আহমদ আহমদুল্লাহ আলাই কি কত শাস্তি দিয়েছেন তা সত্ত্বেও উনি ওই বাদশার জন্য রহমতের দোয়া করতেন রাহেমাহুল্লাহ বলতেন তারপরে ওর ক্ষমার আল্লাহর কাছে প্রার্থী হতেন ওস্তা গফার আলহম দেখছেন এমা মাহমদ রাহমাতুল্লাহ আলাই নিজে বলছেন যে যে এই আকিদা রাখবে কাফের কিন্তু তা সত্ত্বেও ও বাদশার সম্পর্কে যে বাদশাহ ওনাকে শাস্তি দিচ্ছেন ওর সম্পর্কে কি বলছেন যে আমি রাহেবাহুল্লাহ বলি ওর সম্পর্কে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই যে আল্লাহবাকে জেনে মাফ করে দেন তো এটাই হচ্ছে সালাফে সালেহিনের মানহাজ একবার দেখ ভেবে তুই মো একবার দেখ ভেবে তুই মো কেমন তুই আলি কেমন